ইংল্যান্ডের টু কাউন্টিজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে বোলার জর্জ হেনরির বল অফ সাইডের অনেকটা বাইরে পড়ে, বলটা স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাবে এমনটা মনে করে ছেড়ে দেন ব্যাটসম্যান মাউঞ্জে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেনি ওই বলটা যে স্টাম্পে আঘাত হানবে। হ্যাঁ দর্শক, রীতিমতো যা ইচ্ছে তাই, বলটা আছড়ে পড়ে অফ স্টাম্পে। এরপর কিছুক্ষণ হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন ব্যাটসম্যান মাউঞ্জে, কারণ তিনি বিশ্বাসই করতে পারছেন না ওই বলটা স্টাম্পে লাগবে। বলটা অফ স্টাম্পের লাইন থেকে অনেকটা বাইরে পড়েছিল, সেখান থেকে এতটাই সুইং করলো যে বলটা রীতিমতো স্টাম্পে এসে পড়ল। সেই বল থেকে হতবাক হয়ে গেছেন ক্রিকেট বিশ্লেষকরাও। প্রিয় দর্শক, পাড়ার ক্রিকেটে আপনার কখনো কি এরকম বল করার রেকর্ড আছে? থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।